স্বাগত জানিয়ে আজকে আলো অধ্যায়ের প্রশ্নোত্তর পর্বের আলোচনা শুরু করতে চলেছি। আজকে প্রথমেই আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানব তা হলো এই আলো অধ্যায় থেকে কি রকমের প্রশ্ন পরীক্ষায় আসে এবং কার গুরুত্ব বেশি। তার মধ্যে সবার প্রথমের অংশে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। তো এইসব নিয়ে আমরা আলোচনায় আসব। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন আর আমাদের এই রকম আরো ভিডিও পেতে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করবেন। সবার প্রথমে এইখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন হচ্ছে 10টি। অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে সৎ খর্বাকার, সৎ বিবর্ধিত, অসৎ খর্বাকার, অসৎ বিবর্ধিত। এখানে আমরা জানি যে অবতল দর্পণের ক্ষেত্রে যখন ফোকাস আর বক্রতা এফ আর সি এর মধ্যে কোনো বস্তু থাকলে তাহলে সেই বস্তুর প্রতিবিম্ব কিরকম হবে, এটা আমরা আগেই জেনেছি। এবং সেখানে আমরা কি দেখতে পেয়েছিলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে যদি ফোকাসের ভেতরে থাকে, মানে মেরু আর ফোকাসের মাঝে থাকে, তাহলে দর্পণের যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা কিরকম, সেটা হচ্ছে সৎ, অসৎ আর বিবর্ধিত। কিন্তু যদি ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে প্রতিবিম্বটা হবে সৎ এবং উল্টানো অর্থাৎ অবশীর্ষ আর হচ্ছে খর্বাকার ছোট, তাহলে এইটা হচ্ছে হবে সৎ ও খর্বাকার। এইটা ঠিক আছে, সৎ ও খর্বাকার। এইবার দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো কি আছে, যে মোটর গাড়ির রিয়ার ভিউ মিরার একটি, রিয়ার ভিউ মিরার মানে গাড়ির পিছনে দেখার জন্য যে একটা মিরার ব্যবহার করা হয় মোটর গাড়িতে, সেটা কিরকম, আমরা এর আগেই দেখেছি সেটা হচ্ছে উত্তল দর্পণ, সমতলও নয় অবতলও নয় এবং লেন্স তো নয়। যাই হোক, এরপরে কি বলেছে, আলোকের প্রতিসরণ যে বর্ণের চ্যুতি সবচেয়ে বেশি হয় সেটি হলো, আলোকের প্রতিসরণে যে বর্ণের চ্যুতি সবচেয়ে বেশি হয় সেটি হলো, কোন বর্ণের চ্যুতি সবচেয়ে বেশি হয় বল দেখি, এইটা হবে বেগুনি। এবার আমরা পরের প্রশ্নে চলে আসি, সিনেমার পর্দায় উৎপন্ন প্রতিবিম্বটি কি, এটা অবশ্যই সদ্বিম্ব এবং অবশিষ্ট, আমাদেরকে সেটা উল্টিয়ে দেখানো হয়। পরের প্রশ্ন কি বলেছে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলোর কোন ধর্মের কোনো পরিবর্তন হয় না, এটা হবে কম্পাঙ্ক, আমরা পড়েছি আগেই। এবার পরে প্রিজমের আপাতন কোণ বাড়তে থাকলে চ্যুতি কোণ বাড়ে কমে একই থাকে, প্রথমে কমে পরে বাড়ে। এখানে আমরা দেখেছি যে চ্যুতি কোণ কিন্তু নির্ভর করে, একটা সময় পর্যন্ত কি হয় কমতে থাকে, তারপর ধীরে ধীরে কিন্তু পরে সেটা আবার বেড়ে যায়। এরপরে কোন কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রয়োজন হয়, লম্ব আপাতনের ক্ষেত্রে, তারপর যে কোনো সমান্তরাল কাজ প্রতিফলকের জন্য প্রতিসরণের চ্যুতির মান কত, সমান্তরাল কাঁচ ফলকের জন্য প্রতিসরণের চ্যুতির মান অবশ্যই শূন্য, এক্ষেত্রে কিন্তু কোনো চ্যুতি হয় না। জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে, এটা হচ্ছে একটা অপসারী লেন্সের মতো আচরণ করে। মায়োপিয়া বা হর্ষদৃষ্টি দূর করতে কি ব্যবহার করা হয়, অবতল লেন্স ব্যবহার করা হয়। এটা হলো আমাদের এইখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের প্রথম অংশ। এইবার আমরা দ্বিতীয় অংশ থেকে তাকাবো, দ্বিতীয় অংশ থেকে কি আছে, এখানে বলা আছে অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মের প্রশ্ন 10টি। তাহলে এটা আমরা নিয়ে নেবো এবার, অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মের প্রশ্ন 10টি। এইখানে এইটা, এখানে সবার প্রথম প্রশ্ন কি আছে, এক নম্বর এক্স রশ্মির ক্ষতিকর প্রভাব উল্লেখ করো, ক্ষতিকর কিভাবে ক্ষতি করে, এটা হচ্ছে জীবন্ত কোষকে ধ্বংস করে। তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে মাধ্যমের প্রতিসরণ কি হয়, আমরা দেখেছি যে মাধ্যমের প্রতিসরণ সেই ক্ষেত্রে কমে যায়। একটি বহুবর্ণী আলোর উদাহরণ দাও, সাদা আলো একটা বহুবর্ণী আলো, সাদা আলোর বর্ণনীতে দুই প্রান্তিক বর্ণ কি কি, মানে দুই প্রান্তে কি কি বর্ণ থাকে, উপরে থাকে লাল আর নিচে থাকে বেগুনি। লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও, আলোক কেন্দ্র কাকে বলে, এটা আমরা আগে দেখেছি। আলোক কেন্দ্র হলো লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যার মধ্য দিয়ে আলো পাঠালে তার কোনো চ্যুতি হয় না বা কোনো সরণ হয় না, যে পথে যায় সে পথেই বেরিয়ে যায়, সেটা হচ্ছে আলোক কেন্দ্র। বিবর্ধক কাঁচ হিসেবে কোন প্রকারের লেন্স ব্যবহার করা হয়, বিবর্ধক মানে বাড়ানোর জন্য আমরা উত্তল লেন্স ব্যবহার করি। স্নেলের সূত্রটির গাণিতিক রূপটি লিখো, স্নেলের সূত্রের গাণিতিক রূপ আমরা জানি, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, যেখানে আই হচ্ছে আপতন কোণ, আর হচ্ছে প্রতিসরণ কোণ, আর মিউটা কি সেই দুই মাধ্যমের যে প্রতিসরণ কোণ, তাই না, গণমাধ্যমের প্রতিসরণ লঘু মাধ্যমের সাপেক্ষে। আচ্ছা, এবার কি বলছে, ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করালে আপতন কোণ প্রতিসরণ কোণের তুলনায় ড্যাশ হয়, আমরা জানি যখন ঘন থেকে লঘু তে আসে তখন কিন্তু আপতন কোণ কম হয় প্রতিসরণ কোণ বেশি হয়, তাহলে আপতন কোণ প্রতিসরণ কোণের তুলনায় বেশি হয়। গোলীয় দর্পণে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি, আমরা জানি ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে স্মল এফ, অর্থাৎ ফোকাস দূরত্ব সমান সমান আর বাই টু, আর মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, তাকে দুই দিয়ে ভাগ করলে ফোকাস দূরত্ব পাওয়া যায়। সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো গোলীয় দর্পণে প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হলে
তাকে ড্যাশ রশ্মিগুচ্ছ বলে। একটা বিন্দুতে যখন মিলিত হচ্ছে তখন তাকে আমরা বলবো অভিসারি আলোক রশ্মি গুচ্ছ। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় অংশ, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের দুই নম্বর অংশ এটা। ঠিক আছে, এর পরের অংশ কি আছে? তিন নম্বর অংশ আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দশটি। এবার আমরা তিন নম্বর অংশটা নিয়ে নেব, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে কি বলা আছে? এক নম্বর চিত্রে রেখাচিত্রের সাহায্যে অবতল দর্পণের সাহায্যে উত্তল দর্পণে বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন রেখাচিত্রের সাহায্যে অঙ্কন কর। সেটা আঁকতে হবে, এর আগেও আমরা বলেছি কিভাবে আঁকতে হয়, এবং আমরা একেও দেখিয়েছি রেখাচিত্রের সাহায্যে অবতল দর্পণে এবং উত্তল দর্পণে বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র। বিস্তৃত বস্তু মানে এই যেভাবে আমরা টান দিয়ে করছিলাম সব, অবতল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে কিরকম হবে সেটা। সদ্বিম্ব অসদ্বিম্বের মধ্যে পার্থক্য লিখো। সদ্বিম্ব পর্দায় ফেলা যায়, অসদ্বিম্ব পর্দায় ফেলা যায় না। সদ্বিম্ব আর অসদ্বিম্বের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে প্রধান পার্থক্য। আরো যদি বলতে হয় তাহলে এটা কি মানে সাধারণত বেশিরভাগ সদ্বিম্ব কি হয়, অবশীর্ষ হয়, আর অসদ্বিম্বগুলো কিন্তু সমশীর্ষ হয়। ঠিক আছে, তাহলে এটা। আর বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? এটা কথার অর্থ প্রতিসরাঙ্ক কি সেটাকে বুঝতে হবে। প্রতিসরাঙ্ক কাকে বলে? প্রতিসরাঙ্ক হলো একটা অনুপাত শূন্য মাধ্যমে আলোর বেগ আর যে মাধ্যমের কথা বলা হচ্ছে সেই মাধ্যমে আলোর বেগের অনুপাত। এখানে বলা হয়েছে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে বোঝায় যে বায়ু মাধ্যমে আলোর বেগ যত আর কাঁচের মাধ্যমে আলোর বেগ, এর কাঁচের মধ্যে যে আলোর বেগ তার ডের গুণ হচ্ছে বায়ু মাধ্যমে আলোর বেগ, এদের অনুপাতটা 1.5। মানে বায়ুতে আলোর বেগ ভাগ কাঁচে আলোর বেগ, সেটা হচ্ছে 1.5। প্রতিসরণের ফলে আলোর রশ্মির কৌণিক চ্যুতি কাকে বলে? যতটা কোণে সরে যায় সেটাকে কৌণিক চ্যুতি বলে। মানে যেদিকে যাওয়ার কথা ছিল প্রতিসরণের সময় সেদিকে না গিয়ে যতটা সরে গেল, যত কোণে সরে গেল। আচ্ছা, এবার হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের মান কত হয়? অবশ্যই সেটা কমে যায়। লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ ঘটে তখন সেটা অবিলম্বের কাছে সরে আসে, ফলে কি হয় সেই ক্ষেত্রে কোণের মানটা কমে যায়। উত্তল লেন্সকে অভিসারী, অবতল লেন্সকে অবসারী লেন্স বলা হয় কেন? এর মানে আর কিছুই না, অভিসারী আর অবসারী কাকে বলে সেটা জানলেই হবে। এই ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি যখন উত্তল লেন্সের মধ্যে আসে তখন সেটা একটা বিন্দুতে মিলিত হয়, তাই তাদেরকে অভিসারী বলে। আর অবতল লেন্সের ক্ষেত্রে তারা একটা বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয়, তাই তাদের অপসারী বলে। চিত্রসহ উত্তল লেন্সের সাহায্যে সদ অবশিষ্ট কর্মকার প্রতিবিম্ব গঠন করে দেখাও। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখবে ভালো করে। উত্তল লেন্সের সাহায্যে সদ অবশিষ্ট ও খর্বাকার প্রতিবিম্ব গঠন, প্রতিসরণী আলোর বিচ্ছুরণের কারণ বুঝিয়ে বলো। এটাও খুব সুন্দর বুঝিয়ে বলার জন্য, কারণ তোমরা দেখেই থাকবে যে প্রতিসরণের ফলেই কিন্তু সাদা আলো কি হচ্ছে, ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা আলাদা রঙে বিভক্ত হচ্ছে, এবং সেটা আমরা পড়েছিলাম আলোর বিচ্ছুরণের কারণ। এটাই হচ্ছে আলোর বিচ্ছুরণ। এবং একটু পরে আমরা কি দেখতে পাচ্ছিলাম প্রিজমের মধ্যে দিয়ে, যে দুটো তল, প্রতিসারক তল দুটো, এবং দুটো ক্ষেত্রে প্রতিসরণ হচ্ছিল, এবং তার ফলেই কিন্তু সেই আলোর যে বর্ণালী পাওয়া যাচ্ছিল। ঠিক আছে, তাই এখানে সেটাই বলেছে প্রতিসরণ হচ্ছে আলোর বিচ্ছুরণের কারণ। সবুজ আলোয় লাল গোলাপ ফুলকে কেমন দেখাবে ব্যাখ্যা করো। এটা আগের দিনে ব্যাখ্যা হয়েছে, সেখানে আমরা কি দেখেছিলাম যে সবুজ আলো আর লাল আলো, মানে সবুজ আলো যদি লাল গোলাপ দেওয়া হয় তাহলে গোলাপ ফুল কি করবে, লাল গোলাপ সেই সবুজ আলোকে শুষে নেবে বা পুরোটাই শোষণ করে নেবে, ফলে কিন্তু আমরা কি দেখব, কালো দেখতে পাবো, তাই না? অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মি এর ক্ষতিকর প্রভাব কি করে বুঝবে? দেখো, অতিবেগুনি রশ্মি আর গামা রশ্মি দুটোই ক্ষতিকর প্রভাব আছে। অতিবেগুনি রশ্মি আমাদের চোখের যে রেটিনা তার ক্ষতি করে, হ্যাঁ, ফলে চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গামা রশ্মি মানুষের শরীরে যদি পড়ে তাহলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই দুটো হচ্ছে এর ক্ষতিকর প্রভাব। এইবার শেষ প্রশ্নের দিকে তাকাবো। শেষ প্রশ্নে কি বলেছে যে বিপদ সংকেত হিসেবে আমরা লাল আলো ব্যবহার করি কেন? এটা আগেই আমরা পড়েছি যে লাল আলো কি, লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার জন্য সেটা অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং এর বিক্ষেপণ কম, সেই জন্য বিপদ সংকেত হিসেবে আমরা লাল আলো ব্যবহার করি। তাহলে এটা হলো আমাদের এই অংশ, অর্থাৎ তিন নম্বর অংশ। তিন নম্বর অংশের আলোচনা হয়ে গেল। এরপরে কি থাকছে? চার নম্বর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন দশটি, চার নম্বর অংশে আমরা আলোচনায় চলে আসবো এবং সেইখানে আমরা দেখে নেব যে কি কি প্রশ্ন আছে। তাহলে সেই ক্ষেত্রে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে এগুলো। সবার প্রথম প্রশ্ন কি আছে? শুদ্ধ অশুদ্ধ বর্ণালী কাকে বলে? রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী? শুদ্ধ অশুদ্ধ বর্ণালী কি? যেসব বর্ণালীতে একটাই আলো আছে তাকে আমরা বলবো শুদ্ধ, অনেকগুলো থাকলে সেটাকে বলবো অশুদ্ধ। এবং আমরা জানি যে রামধনুতে সাতটা বর্ণ, তাহলে এটা কিন্তু অশুদ্ধ বর্ণালী। একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, রৈখিক বিবর্তন এত হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? রৈখিক বিবর্তন কি আমরা পড়েছিলাম? যে প্রতিবিম্বের দৈর্ঘ্য নিচে বস্তুর দৈর্ঘ্য, এদের অনুপাত, এটাকে বলে রৈখিক বিবর্তন। রৈখিক বিবর্তন 1.5, তাহলে বস্তুর দৈর্ঘ্য বলা আছে, তাহলে সেই অঙ্ক থেকে কিন্তু আমরা সহজেই প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বের করতে পারবো। লেন্স কি? একটি লেন্স উত্তল না অবতল কিভাবে চিনবে? কিভাবে লেন্স কি এটা আগে আমরা পড়েছি। এবার একটি উত্তল না অবতল কি করে চিনবো? যে উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়,
উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা বিবর্ধক হিসেবে কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার যে ছবি বা হাতের যে আঙুলটা সেটা কিন্তু বড় দেখাবে, অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু তা দেখাবে না। পরের প্রশ্নে চলে আসো, বিবর্ধক কাঁচ হিসেবে উত্তল লেন্সকে কিভাবে ব্যবহার করবে? বুঝতে পেরেছো, একই প্রশ্ন, সেই ছবিতে দেখাতে হবে। উত্তল ও অবতল লেন্সের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। জানো তোমরা, এক ক্ষেত্রে অপসারী, এক ক্ষেত্রে অভিসারী। এবং এই ক্ষেত্রে কি হয় যে আলো যখন এসে পড়ে সমান্তরাল আলো, তখন একটা বিন্দুতে ফোকাসে মিলিত হয়, আর ওটাতে কি হয় চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনাগুলোই বলতে হবে। স্কেলের সাহায্যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় এর একটি সহজ পদ্ধতি বর্ণনা করো। কিছুই না, এই পদ্ধতিটা হচ্ছে যে জানালার পাশে যদি একটা যদি রাখা হয় উত্তল লেন্স, তাহলে সেই জানলার বাইরের যে ছবি অনেক দূর থেকে আসছে তার একটা ছবি কিন্তু ভেতরেও পড়বে। সেটা আমরা কোনো কাগজ রেখে তার দূরত্বটা কিন্তু স্কেলের মাধ্যমে খুব সহজেই বের করতে পারব। আলোর প্রতিফলন কাকে বলে? প্রতিফলকের উপর একটি আলোকরশ্মি এমনভাবে আপতিত হয় এবং যে প্রতিফলিত রশ্মি অপরশ্মি পরস্পর লম্ব হয়, আপতন কোণের মান কত? আমরা জানি যে প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। এবার আপতন কোণ আর প্রতিফলন কোণের মধ্যে যদি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে আপতন কোণ 45 ডিগ্রি, প্রতিফলন কোণ 45 ডিগ্রি। আলোকের প্রতিসরণ কাকে বলে এগুলো জানো? প্রতিসরণের দুটো সূত্র বিবৃত করো। এটা আমরা জানি, প্রতিসরণের সূত্র দুটো কি? একটা ছিল যে আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি, আর আপতন বিদ্যুত অঙ্কিত অবিলম্ব, এইগুলো কি একই তলে থাকবে। আর দ্বিতীয় সূত্র ছিল কি, যে স্নেলের সূত্র, অর্থাৎ আপতন কোণের সাইনে আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা কি হবে, সর্বদা ধ্রুবক হবে, এবং সেই ধ্রুবকটাকে বলা হয় প্রতিসরণাঙ্ক মিউ। শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? কারণ আলোর বিচ্ছুরণে আমরা পড়েছি যে সেই ক্ষেত্রে প্রতিসরণের দরকার, আর প্রতিসরণের জন্য কি দ্বিতীয় একটা মাধ্যম দরকার, আর শূন্য মাধ্যমে কিন্তু দ্বিতীয় কোনো মাধ্যম নেই, তাই এই ক্ষেত্রে কিন্তু কখনোই কি হবে না, বিচ্ছুরণ হবে না। লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে এটা আগের প্রশ্নে আমরা পড়েছি। আচ্ছা, এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের ক্ষেত্রে একটি বস্তু যদি মেরু ও ফোকাসের মাঝখানে থাকে, তাহলে উৎপন্ন প্রতিবিম্ব কিরূপ হবে? প্রতিবিম্বটা হয় হচ্ছে অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত। এটা আমরা দেখেছি অবতল দর্পণের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 10টা প্রশ্ন, এবং আমাদের এই বিশেষ পর্ব এইখানেই, উত্তর প্রশ্নোত্তর পর্ব এইখানেই শেষ। চারে পাঁচে আর একটা আছে, বিগত বছরের প্রশ্নাবলী। সেই ক্ষেত্রে কি, বিগত বছরের প্রশ্নাবলী থেকেই আমি এই প্রশ্নগুলো বানিয়েছি, এবং তোমাদের তবু আমি সাজেস্ট করব যে বিগত বছরের প্রশ্নগুলো তোমরা কোনো নোট বই বা যেখান থেকেই হোক সংগ্রহ করে জিনিসগুলো আরেকবার ভালো করে দেখে নাও, কারণ পরীক্ষায় এই আলো অধ্যায়টা কিন্তু সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, সবাই একটা করে লাইক দিয়ে দাও, আর এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং আরও কোনো প্রশ্ন যদি তোমাদের মনে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দিয়ে দেওয়ার। ধন্যবাদ সবাইকে।